আমাকে যারা আজকে দেখতেছেন সবাইকে আমার সালাম এবং আদাব, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা বাংলাদেশে আপনারা যে জায়গায় আছেন যতটুকু জানি সবাই বৃষ্টির সম্মুখীন। বৃষ্টি হচ্ছে আপনাদের চারদিকে। আমার বাড়ি হবিগঞ্জের চুনারঘাট, আমি ছুটিতে আসছি, এখানেও বৃষ্টি হইতেছে। আজকে যে কারণে আপনাদেরকে সবাই হয়তো আরামে আছেন, এই কারণে আপনাদেরকে একটু বিরক্ত করব। যে কারণে আমি আসছি এখানে একটা বাড়িতে আসছি, এই মহিলা আমার কাছে গিয়েছিলেন। এই বাড়িতে আসার পর আমাকে বললেন যে উনি পানির অভাবে একটা টিউবওয়েল বসাইতে পারতেছেন না। তো দুই তিন দিন যাওয়ার পর আমি বাধ্য হয়ে ওনার একটা টিউবওয়েলের ব্যবস্থা করি। এই হচ্ছে গিয়ে সেই টিউবওয়েল, যে টিউবওয়েল ওনার জন্য পানির ব্যবস্থা হবে মিনিমাম 30 বছরের জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই টিউবওয়েলটা পুরাপুরি বসাইতে গিয়ে আমার খরচ পড়ছে 8,500 টাকা। 8,500 টাকায় এই পরিবারের জন্য অনেক দিনের নিরাপদ পানির ব্যবস্থা। মজার বিষয় হচ্ছে গিয়ে 8,500 টাকা আমাদের, আমি যখন ঢাকায় থাকি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খাওয়ার বিল আসে আমার 10,000 টাকার মতো। তাই এক বেলা খাবারের বিল যদি 10,000 টাকা আসে, এই টাকাটা যদি আমি কোনোভাবে সেভ করতে পারি, সঞ্চয় করতে পারি, তাইলে হয়তো এইরকম আমার এলাকায় বা আপনার এলাকায় বিভিন্ন জায়গায় দেখবেন শত শত মানুষ আছে যারা একটা টিউবওয়েলের জন্য হয়তো জীবনে অনেক কষ্ট করতেছে। আপনার এক বেলা ল্যাবিশ খুব ভালো রকম খাবার যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে হয়তো একটা পরিবারকে আপনি 30 বছরের জন্য খাবারের পানির ব্যবস্থা করে দিতে পারেন। এই পর্যায়ে আমি জাস্ট আপনাদের কাছ থেকে লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি শুধু এখানে যাকে আমি টিউবওয়েলটা দিলাম এই মহিলাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনারা এই পানির জন্য কতদিন ধরে কষ্ট করতেছেন? অনেক দিন ধরে কষ্ট হতো, যেমন আমার আগে নষ্ট হওয়ার পর আচ্ছা, আপনারা টিউবওয়েলের জন্য যারা যারা কাদের কাছে আপনি সহযোগিতা চাইছিলেন যে টিউবওয়েলের জন্য? অনেক মানুষের, চেয়ারম্যান, মেম্বার, সবার কাছে চাইছি দেন। অনেকেই চাইছেন কিন্তু ওইভাবে টিউবওয়েল দেয় নাই কেউ। এখানে আরেকজন মহিলা আছেন যে যার বাড়ি এটা না, উনি আমার কাছে সহযোগিতা চাচ্ছেন একটা টিনের জন্য। তো টিন হয়তো দেখা গেল অল্প 4-5,000 টাকা টিনের জন্য ওনার বৃষ্টিতে পানি পড়ে বাড়িতে। এইরকম আমারকে যারা ফলো করেন আমার ফেসবুকে, আমার কথায় এক চাই, আমার কথায় যদি সামান্য আপনাদের পছন্দ হয়, আপনি 5,000 টাকা নিয়ে, 8,000 টাকা নিয়ে দেখবেন গ্রামের বাড়িতে যান, দেখবেন এমন সব লোক আপনাদের জন্য ওয়েট করতেছে, এমন সব লোক আপনাদের জন্য মানে বসে আছে যে আপনি একটু সহযোগিতা করলেই এদের জীবনে একটা বড় উপকার হবে। আমি একটা জিনিস আমাকে যারা ফলো করেন তাদেরকে বলতেছি, 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা অনেক বড় কোনো টাকা না। এই টাকাটা আপনি হয়তো ভাবতে পারেন যে এই টাকা দিয়ে আর আমি কি মানব সেবা করব। আপনি জানেন না যে আপনার 5-7,000 টাকাই কারো কারো জীবনে অনেক বড় ভূমিকা রাখবে, যেহেতু জন্ম আমাদের এই দেশেই। চলেন এই দেশটাকে কোনো না কোনোভাবে, এই বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, এর মধ্য দিয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই এবং প্রকৃত অর্থে প্রতিটা মানুষের যতটুকু সক্ষমতায় পারা যায় চলেন প্রতিটা মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করি। এইভাবেই একদিন সোনার বাংলা এবং বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী যে কোনো জিনিস নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।